ইদানিং করমণ্ডলে মারাত্মক ঘটনার পর আমার ট্রেন জার্নি কেমন ভয় ভয় কাটতো, কিন্তু কি করব, আমি শুরু করলাম সেই ট্রেন জার্নি। সেটা কিন্তু করমণ্ডল ঘটনার আগের ট্রেন জার্নি, হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস 1 2 3 6 3। এই যে ট্রেনটা এখন গায়ে লাগছে পেছন থেকে ইঞ্জিনে সাটাবে, সো আমি খুব এক্সাইটেড, অ্যান্ড তোমরাও খুব এক্সাইটেড থাকবে। খুব অপরূপ দৃশ্য হবে, প্রকৃতির হাসি আর কান্না দুটোই তোমরা দেখতে পাবে এই জার্নিতে, অ্যান্ড খুব একটা মজাদার ফিল তোমরা দেখতে চলেছ। তো আমার সাথে প্রকৃতি তোমার কত রূপ বলে, তুমি হাসতে চাইলে হাসো আবার কাঁদতে চাইলে কাঁদো, তুমি গরম লাগলে গরম দাও ঠান্ডা লাগলে ঠান্ডা, তোমার রূপে চরচারিত তাই না আমরা। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে আমরা যাব মালদা, কলকাতা টু মালদা উইথ ট্রেন জার্নি সুপারফাস্ট হলদিবাড়ি এক্সপ্রেস। সো ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি শান্তি আছে। সকাল সকাল উঠে আমি একদম ঘুম থেকে উঠে উঠেই একদম এক্সাইটেড যে জার্নিটা কী যা হবে কেমন হবে, নিজেও জানি না কী হবে, কারণ সামনে তোমার করমণ্ডলের একটা দুর্ঘটনা দেখেছ অ্যান্ড তার আগের এটা জার্নি, সো আমি জানতাম না কী হবে। সো তোমরা দেখো পুরোটা। এই যে আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম, এখন স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন পুরোপুরি একদম সেইভাবে রেডি হব, তাই জন্য এই চুল টুল আঁচড়ে নেবো, তাই জন্য যাচ্ছি তোমাদের থেকে। অ্যান্ড পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা খুব মজাদার হবে। এই যে চুল টুল আঁচড়ে নিলাম, অ্যান্ড চুল টুল আঁচড়ানোর পর স্নান করার পর মনে হচ্ছে একটা অতিরিক্ত গরম আসছে, সত্যি একটা মানে অস্বাভাবিক গরম কলকাতা সকাল সকাল চলে এসেছিলো, কিন্তু জার্নি করবো ট্রেন, সো যাওয়ার জন্য নিয়ে যাবো। এই যে রেডি রেডি হওয়ার পরে তো যেটা হয় আমার মানে আরো আগা চাচ্ছে, পয়সা করি নাই, কীভাবে জার্নি করবো, যাই হোক তোমরা তো কেউ কিছু দাও না। সো গাইস সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে অ্যান্ড আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো। অ্যান্ড গাইস এত গরম, এত গরম, এই যে আবার হাতা আগাছে পেয়ে গেছে, সো কিছু করবো যাই সেজে আসে। অ্যান্ড হাগার পরে পুরো রেডি টেডি হয়ে একদম কেট টেট লাগিয়ে দিলাম, পুরো লক অ্যান্ড সব কিছু চেক, এই যে আমার ব্যাগ রেডি, সো আমি খুব এক্সাইটেড। অ্যান্ড তারপরে আমাকে অটো ধরতে হবে, এই যে অটো ধরলাম, অটো ধরার পর আরামে আরামে যাচ্ছি, অ্যান্ড প্রচণ্ড গরম গাইস, স্নান করার পরে মনে হচ্ছে ঘামে ঘামে পুরো ঘেমে স্নান হয়ে গেছে এরকম অবস্থা। সো এই যে দেখতে পাচ্ছ তোমরা অটো করে যাচ্ছি, অটো করে স্টেশন যাবো, স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে আবার ওখান থেকে ট্রেন ধরবো, সো সত্যি একটা আলাদাই ফিলিংস আসছিলো। অ্যান্ড এই যে আমার রুমটা দেখতে পাচ্ছ, রুমটা লকটক করেছি ঠিকঠাকভাবে, এই যে আমার জুতো, অ্যান্ড চলে যাচ্ছি। এই এই যে দেখো, এই যে কাকা, কাকা পুরা একদম রকেট স্পিডে যাচ্ছে, কাকা তাদের নিয়ে চলো, কাকা কাকা পি 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 পি, এই যে চলে এসেছি স্টেশন, ট্রেনের অপেক্ষা, ট্রেন আসবে অ্যান্ড আমরা যাবো কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরবো। তো কলকাতা স্টেশনে যাওয়ার জন্য ট্রেনের জন্য ওয়েট করছি। অ্যান্ড এই যে দেখো ট্রেন আসছেন আসছেন আসছেন, মানে যেদিন আমার দরকার পড়বে সেদিনই সালা ট্রেন আসবে না, সো ওয়েট করছি ওয়েট করছি, কোথায় বাজবে। এই যে দেখো ট্রেন ঢুকে গেছে, গরমের মধ্যে ট্রেন ঢুকে গেছে, অ্যান্ড ভিড় দেখে আমার মাথা আরও ঘুরে গেছে ভাই। গাইস বনগা লাইনের ট্রেনের ভিড় দেখতে পাচ্ছ তোমরা, এর থেকেও খতরনাক ভিড়ে আমি ডেলি ডেলি যাই ডিউটি করতে, সো সত্যি একটা আলাদা মুহূর্ত গাইস দেখো। তো যাই হোক খুবই কষ্টে জানলা ধারে সিটটা পেলাম, কিন্তু কিছু করার নেই, কলকাতা স্টেশন কাছেই তো আমাকে নেমে যেতে হবে। জানলা ধারে সিটটা একটু এনজয় করছি, একটু হাওয়া লাগছে, হাওয়াটা খাচ্ছি, কিন্তু গরম হওয়া গাইস খুবই গরম হওয়া, জানি না সামনে কী হবে, তোমরা দেখতে থাকো ব্লগটা, খুব একটা অসুবিধা ভোগ করবো আমি, মানে মানে আলাদা একটা ফিলিংস হয়েছিলো। অ্যান্ড মিডিলে এত সুন্দর একটা মানে দেখতে পাবে তোমরা, চলো এক্সাইটেড থাকো। চশমা পরে নিলাম, সূর্য সানকিস দিচ্ছে আমাকে, তো চোখে যাতে না দেয় ওই জন্য চশমা পরে নিলাম, কারণ চোখটা আমি একটু লুকিয়ে রাখতে পছন্দ করি। সো এই যে দেখো সূর্যের তাপ, দেখো সূর্যমামা রোজ মামির সাথে ঝগড়া করছে আর আমাদেরকে পুরো হচ্ছে এইভাবে। সো এই দেখো এখন হচ্ছে পাটিপুকুর, পাটিপুকুর পার করে এইভাবে কিন্তু কেউ দাঁড়াবে না, আমি কিন্তু বলছি দাঁড়াবে না, আমি জাস্ট দাঁড়িয়েছিলাম, ধরেছিলাম, ভালো মতো সেফটি ছিল আমার কাছে ওই জন্য, কিন্তু তোমরা কেউ এইভাবে দাঁড়াবে না, এটা রিকোয়েস্ট তোমাদের কাছে। সো যাই হোক এই যে দেখো চলে এসেছি তোমাদের দেখানোর জন্য, তোমাদের জন্য এত কষ্ট করছি গাইস, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, অ্যান্ড আরও ভিডিও এরকম দেখতে পাবে। অ্যান্ড এটা আমি দুটো পার্টে বানাবো, কারণ অনেক একটু বড়ো হয়ে গেছিলো, তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য তো আমাকে পাঠাতেই হবে দুটো পার্টে। সো এখন ট্রেন থেকে নামলাম, নেমে ওয়েট করছি ট্রেন কখন আসবে, আমাদের মেন ট্রেনটা, অ্যান্ড ট্রেনের অ্যানাউন্স বোধহয় হয়ে গেছে। এই যে দেখো
সো আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি হাঁটতে যাচ্ছি এবং কলকাতা স্টেশনে খুব একটা কষ্ট হয় উঠতে, কিন্তু নামার সময় আবার খুব আরাম লাগে কারণ আমরা এসকেলেটারে করে নামবো। সো একটু হাওয়াটা খেয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম। তো হাওয়াটা খাওয়ার পর আমরা এবার ট্রেনে যে অ্যানাউন্স করে দিয়েছে তো ট্রেনের দিকে এগোবো কারণ ভিড় আছে, ওই জন্য একটু ওয়েট করছি, একটু ফ্যান্টাসি মারছি, একদম তোমাদের দাদা ফ্যান্টাসি মারছে। তারপরে এই যে দেখো এই যে এসকেলেটার পেয়ে গেছে, এসকেলেটারে যারা অনেকজন ভয় ভয় পায়, আমার খুব হাসি লাগে দেখে। যাই হোক, আমি ভয় পাই না, আমি চলে গেলাম একদম বিন্দাস ব্যাগটাগ নিয়ে। সো নিজে নামছি এসকেলেটার থেকে। দেখে নাও তোমরা যে কী করে নামছি। এই দেখো, এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে, এখন 3 নম্বরে ট্রেন ঢোকেনি। আমরা তাও ওয়েট করতে হবে, কিছু করার নেই, অ্যানাউন্স করে দিয়েছে বাট এখনও ঢোকেনি। 1 2 3 6 3 আমার অ্যান্ড হ্যাঁ, আমি কিন্তু এসিতে ছিলাম না, টাকা পয়সা নাই, তোমরা জানো, তোমরা তো ভিডিওটিও সাবস্ক্রাইব করো না। তাই আর এসিতে গিয়ে মজা নেই গাই ছোটো জার্নিতে, আমার মনে হয় এসিতে ছোটো জার্নিতে গিয়ে মজা নেই, কিন্তু গরম লাগছে এসিটা করতে তো তখন মনে হচ্ছিল, কিন্তু টিকিটও পাইনি এমনিতে। সো ওয়েট করছি, ট্রেন ঢুকবে, ট্রেন কখন ঢুকবে ওয়েট করছি। গরমে থেমে স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা, 5 মিনিট 2 মিনিট 3 মিনিট কত মিনিট ওয়েট করতে হবে জানি না, কিন্তু সকাল সকাল গিয়ে এরকম স্নান করার পর আবার গরমে স্নান হওয়ার পর কিছু হবে। এই যে দেখো ট্রেন চলে এসছে, ট্রেন চলে এসছে, হ্যাঁ ঠিকই, এই সালা ও ট্রেনে এটা পাচ্ছা না, এটা মুখ ট্রেনটা ওদিক থেকে পুশ করে ইঞ্জিনের সাথে সাঁটাবে, ওই জন্য এইভাবে যাচ্ছে, ও এই ব্যাপার। ট্রেন সেটে গেছে, ট্রেনে বসে গেছি, ট্রেনের গরম হাওয়াটা খাচ্ছিল, মাথা খারাপ হয়ে যাচ্ছে, উফ কী করো। এই যে দেখো ট্রেনের বাথরুম, মানে ট্রেনে চাপা মাত্র বাথরুম পাই, এই জন্য বাথরুম, এই যে তোমরা জানোই আমি বাথরুম পাই, বাথরুম করতে গেছি তো এত নোংরা, মানে এই যে ফ্ল্যাশ করে দিচ্ছি, ফ্ল্যাশও কাজ করে না ঠিকঠাক, যাই হোক ফ্ল্যাশটা কিন্তু সবাই করবে এটা মনে করে, তাও একটু ঝিনচাক ঝিনচাক করছি তোমার দেখানোর জন্য। সূর্য মামা কিছু বলার নেই, মামা আমি কী যে তোমাকে করছে কে জানি, এত হট হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, এই গরমেই তো আমার হচ্ছে লেজেন্ড ছেলে, এই জন্য আমরা গরমে কফি খাই। এই যে দেখো গরমে কফি নিয়েছি কারণ গরমের মধ্যে কফি খাওয়ার মজাই আলাদা, কফি টফি খেয়ে বসে আছি ভুড়ি ভুড়ি করে। সো ওয়েট করছি ট্রেন কখন ছাড়বে, ট্রেনে বসে গেছি, ট্রেন কখন ছাড়বে জানি না, কিন্তু ট্রেন একদম কাটায় কাটায় ছাড়ে। তো এই দু মিনিট আছে, 2 মিনিট আগে আমি এখানে ল্যাজ মারছি, বাহ লেজেন্ড আমি, বুঝতে পারলে। সো তোমরা কেউ মেরো না, আবার 1 মিনিট আছে, এটা ঘড়ি দেখে না, 1 মিনিট আছে, ঘড়ি দেখাচ্ছি তোমাদের, এই 1 মিনিট আছে, তাও আমি বসে বসে ল্যাপ মারছি, কিছু করার নেই গাইস, কাজ টাজ না থাকলে যাওয়া। ভাই এমনই আমি যে আমি এমন মানে বসে বসে বড় হয়ে গেছি, তো বসে বসে বড় হওয়ার পর আমি ওয়েট করছি কখন ছাড়বে, এখনও কিছু বুঝতে পারছি না, বাপরে গরম সব ফেটে গেল, ঘুম থেকে উঠে উঠে সকাল সকাল আগাটা হয়নি ঠিকঠাক। চলো এই যে সিগনাল দিবে মনে হচ্ছে, একদম ট্রেন একদম কেঁদে দিল, একটু কেঁদে দিল, পাতার পরে একদম ছেড়ে দিল, পাততে করতে পারতে ছেড়ে দিলাম। আমি উঠে গেলাম, উঠার পরে একটু বসবো, এটা আমরা দেখো তো তখন বাইরে ছিল, কফি করছে, কফিটা খাবো, কিন্তু এই কফি খাওয়া যাবে না, ভুল করো না, এই জন্য আমি না বলছি, কাকার সামনে তো আর বলা যাবে না, কারণ জল না দুধ না কফি কিছুই পাওয়া যায় না গাইস। অ্যান্ড জানলার ধারে সিট পেয়েছিলাম, তো একটু মজা নিচ্ছি, খাওয়াটা নিচ্ছি,
খিদেও পেয়ে গেছে খুব, খিদে খিদে বাচ্চা কারণে সকাল থেকে কিছু খেয়ে আসেনি, সো কিছু খেতে হবে। তো আর গরম গরমে ভাই সব কিছু ঘুরিয়ে দিচ্ছে, কখন খেতে হবে কখন সবাই খাওয়ার নিয়ে এসছি, চিড়ে বাজার চলে গেলে একটা চিড়ে বাজার খাওয়া তার সাথে আছে, সেই জেলা শশা যেটা গরমের সময় সে চৌকারি আর কাঁচা লঙ্কা ভাই এত ঝাল ছিল লঙ্কাটা সব কেটে গেছে। সো এই যে দেখো তোমরা জানলার ধারে আসলাম একটু হাওয়া খেতে, কারণ ওয়েদারের মধ্যে একটু চেঞ্জিং দেখা যাচ্ছিলো, মানে যত আমরা আগের দিকে যাচ্ছিলাম তত ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, একটু চেঞ্জ হতে আমরা দেখতে পাচ্ছি। সো মেঘ মেঘ লাগছিলো তো সবাই দেখছি যে ছবিগুলো তুলছে, আরাম পাচ্ছে একটা আলাদা রকম হাওয়া, একটা ফুলকা থেকে যত আমরা বর্ধমান পার করে গিয়ে একদম হাওয়া আসছে।